মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন কেন? ইরাকি এমপির প্রশ্ন। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন সে দেশের সংসদ সদস্য আহমদ আল কানানি। তিনি বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাস হচ্ছে পৃথিবীর একমাত্র কূটনৈতিক মিশন যেখানে এই সমরাস্ত্র মোতায়েন রয়েছে। তিনি ইরাকে পার্লামেন্ট অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে এই প্রশ্ন করেন বলে দেশটির আল মালুমা সংবাদ সংস্থা জানিয়েছে। আল সাদিকুন দলের এই রাজনৈতিক নেতা বলেন, বিশ্বের কোনো দূতাবাস নিজের নিরাপত্তার জন্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, জঙ্গি বিমান বা ট্যাঙ্ক মোতায়েন করে না। কাজেই বাগদাদের মার্কিন দূতাবাস যা করেছে তা ইরাকের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। ইরাকের রাজধানী বাগদাদস্থ মার্কিন দূতাবাসের আয়তন 42 হেক্টর, যা ভ্যাটিকান সিটির আয়তনের চেয়ে বড়। গত 22 জুলাই মার্কিন সেনারা এই দূতাবাস ভবনের নিরাপত্তা সুরক্ষায় প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায়। ইরাকের এই সংসদ সদস্য তার দেশ থেকে কিছু মার্কিন সেনা প্রত্যাহার সম্পর্কে বলেন, ইরাকি পার্লামেন্ট এসব মার্কিন সেনার বিচার করার জন্য আইন পাশ করেছে, কাজেই তাদেরকে প্রত্যাহার করে নেওয়া যথেষ্ট নয়। আরেক ইরাকি সংসদ সদস্য ফজল জাবের বলেছেন, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আমেরিকার যদি সত্যিই ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করার ইচ্ছা থাকে, তাহলে তাকে বাগদাদ সরকারের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে একটি সময়সীমা ঘোষণা করতে হবে। ভারপ্রাপ্ত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার ইরাক ও আফগানিস্তান থেকে মার্কিন সেনা সংখ্যা কমানোর কথা ঘোষণা করেন। তিনি বলেন, ইরাকে বর্তমানে 3,200 মার্কিন সেনা রয়েছে এবং সেখান থেকে 700 সেনা প্রত্যাহার করা হবে। অন্যদিকে সৌদি আরবে পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেছেন, যদি তার দেশের একটিমাত্র পূর্ব শর্ত পূরণ হয়, তবে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে সমর্থন করবে রিয়াদ। G20 ভার্চুয়াল সম্মেলনের অবকাশে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফয়সাল বিন ফারহান বলেন, একটি স্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি চুক্তি সইয়ের মধ্য দিয়ে যদি ফিলিস্তিনিদের জন্য মর্যাদাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়, তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি পূর্ণ সমর্থন দেবে রিয়াদ সরকার। উল্লেখ্য, গত 2 মাসের মধ্যে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি সই করেছে। এছাড়া আরও কিছু আরব রাষ্ট্র একই পথ অনুসরণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির প্রতি রিয়াদ এর আগেও সমর্থন দিয়েছে এবং আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের বিমান চলাচলের জন্য সৌদি আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। এসব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেও ফিলিস্তিনিরা কঠোর নিন্দা ও সমালোচনা করে আসছে। এছাড়া মার্কিন বাহিনী আবারও মধ্যপ্রাচ্যে B-52H স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানের সাথে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বাড়াতে পারেন বলে আশঙ্কা যখন জোরদার হয়েছে, ঠিক তখনই মার্কিন বাহিনী মধ্যপ্রাচ্যে এই বিমান মোতায়েন করল। আমেরিকান নর্থ ডাকোটার একটি বিমান ঘাঁটি থেকে 2 বোমারু বিমান মধ্যপ্রাচ্যে পাঠানো হয় এবং এসব বিমান মধ্যপ্রাচ্যে টহল দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে দাবি করেছে, স্বল্প সময়ে এই মিশন পরিচালনা করা হয়েছে এবং এর উদ্দেশ্য হচ্ছে আগ্রাসন প্রতিরোধ ও মার্কিন মিত্রদেরকে আশ্বস্ত করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই মিশনের মধ্য দিয়ে একথা প্রমাণ করা হয়েছে যে স্বল্প সময় নোটিশে মার্কিন বাহিনী বিশ্বের যে কোনো জায়গায় বিমান শক্তি মোতায়েন করার সক্ষমতা রাখে। এই মিশনের মাধ্যমে বিমানের ক্রুরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন রুট ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের সঙ্গে পরিচিত হয়ে উঠবেন এবং তারা যে কোনো হুমকি নস্যাৎ করার সক্ষমতা অর্জন করবেন। অন্যদিকে ইরানের পরমাণু সমঝোতাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার সঙ্গে দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে গুলিয়ে ফেলা যাবে না বলে জানিয়েছে রাশিয়া। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এই মন্তব্য করেন। তিনি অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, কোনো বিশ্লেষক এই দাবি তুলেছেন যে ইরানের পরমাণু সমঝোতাকে আগের জায়গায় ফিরিয়ে আনার সঙ্গে সে দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবের বিষয়টিকে সম্পর্কযুক্ত করতে হবে। উলিয়ানভ এই দৃষ্টিভঙ্গিকে ভুল আখ্যায়িত করে বলেন, যেসব সমস্যা সমাধানের জন্য আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়কে ইরানের পরমাণু সমঝোতার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না। ডোনাল্ড ট্রাম্পের
নেতৃত্বাধীন মার্কিন সরকার 2018 সালের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে সর্বোচ্চ চাপ প্রয়োগ করে। আমেরিকার এই পদক্ষেপ সত্ত্বেও ওই সমঝোতায় স্বাক্ষরিত বাকি সবগুলো দেশ পরমাণু সমঝোতায় অটল থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু এসব দেশ ইরানকে এই সমঝোতায় থাকা আর্থিক সুবিধা দিতে পারেনি। এ কারণে ইরান ও পশ্চিমা দেশগুলোকে সময়সীমা বেঁধে দিয়ে একের পর এক নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখে। তবে এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এই সমঝোতা আবারও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। অন্যদিকে পাকিস্তানে ইমরান খানের বিরুদ্ধে বিরোধী দলের বিক্ষোভ। পাকিস্তানের পেশোয়ারে করোনা ভাইরাস মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সরকার বিরোধী বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। পাকিস্তানের বিরোধী দলগুলো সম্প্রতি সরকারের বিরুদ্ধে আন্দোলন করে প্রধানমন্ত্রী ইমরান খানের উপর চাপ প্রয়োগ অব্যাহত রাখছে। তাদের অভিযোগ, 2018 সালে সেনাবাহিনীর সহায়তায় নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। অন্যদিকে ইমরান খান বলেন, বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলার কার্যক্রম বন্ধ করার জন্য তারা আমার বিরুদ্ধে এই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। বিরোধী দল যতই লাফালাফি করুক, 2023 সালের আগে পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে না। পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট BDM 16 অক্টোবর থেকে একের পর এক বিক্ষোভ আয়োজন করেছে। দক্ষিণপন্থী ধর্মীয় দল থেকে শুরু করে কিছুটা বামপন্থী চিন্তাধারার দল, এমনকি ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী দলের সদস্যরাও এই দলের সঙ্গে যুক্ত হয়। দেশটির চারটি রাজ্যের তিনটিতেই পাঞ্জাব, সিন্ধ ও বেলুচিস্তানে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। খাইবার পাখতুনখোয়া রাজ্যে প্রথমবারের মতো সরকার বিরোধী বিক্ষোভ হয়। বিরোধী দলগুলো বলছে, তারা জনগণের প্রতিনিধিত্ব না করা এই সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায়। সরকারের বিরুদ্ধে বিচার ব্যবস্থার উপর প্রভাব তৈরি করা এবং অর্থনীতির অব্যবস্থাপনার অভিযোগও তুলছে তারা। রাজনীতি থেকে নিজেদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। ইমরান খানও সেনাবাহিনীর সঙ্গে কোনো ধরনের আঁতাতের অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে ট্রাম্প যুক্তরাষ্ট্রে হুমকি ও উত্তেজনা বাড়িয়ে তুলছেন। ভোট জালিয়াতির কারণে তিনি দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে পারেননি বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। তিনি জনগণের রায় প্রত্যাখ্যান করায় রাজনৈতিক অচল অবস্থার সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্র জুড়ে সুইং রাজ্যগুলোতে দ্বন্দ্ব ও উত্তেজনা বাড়ছে, যার ফলে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের কর্মকর্তাদের উপরেই সহিংসতার হুমকি সৃষ্টি হয়েছে এবং নির্বাচন পরবর্তী নির্ধারিত প্রক্রিয়াগুলো থমকে গেছে। অ্যারিজোনায় ডেমোক্র্যাটিক সেক্রেটারি অব স্টেট কেটি হবস একটি বিবৃতি জারি করেন। সেখানে তিনি নির্বাচনের উপরে ধারাবাহিক ও নিয়মতান্ত্রিকভাবে অনাস্থা সৃষ্টি হওয়ার শোক প্রকাশ করেন এবং রিপাবলিকান কর্মকর্তাদের প্রতি অব্যাহত ভুল তথ্য দেয়া বন্ধ করার আহ্বান জানান। তার রাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে জো বাইডেন জেতায় তাকে এবং তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।